আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ডিএস অনলাইন গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তোমার আজকে টিউটোরিয়ালের বিষয় হচ্ছে কিভাবে আপনি একটি এফবি অর্থাৎ ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। কিন্তু সাধারণত জানি আমরা ফোন নাম্বার দিয়ে এটি করা যায়, তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইমেলের মাধ্যমে এটি করবেন। তো সেটি করার জন্য আপনার ব্রাউজারটা ফার্স্টে আপনি ওপেন করুন। আমি ওপেন করলাম, দেন এখানে আপনি সার্চ করতে পারেন যে হাউ টু ক্রিয়েট এ ফেসবুক অ্যাকাউন্ট, অথবা আপনি লিখতে পারেন এফবি, দেন এন্টারপ্রেস করতে পারেন। করার পরে ফার্স্ট সার্চ অপশনটিতে ক্লিক করবেন, দেন এখানে লক্ষ্য করুন ক্রিয়েট এফবি অ্যাকাউন্ট, এই অপশন আসতে পারে। অথবা একদম বেসিক লেভেল থেকে আপনারা এইভাবে লিখতে পারেন যে হাউ টু ওপেন এফবি অ্যাকাউন্ট, দেন এটা প্রেস করুন, দেখুন ক্রিয়েট অ্যান্ড এফবি অ্যাকাউন্ট হেল্প, তো অথবা ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, এই অপশনটিতে যাবেন। সাবমিট করতে বলছে, তো আমরা এই অপশনটা কেটে দিয়ে দেন, এখান থেকেই করলাম ক্রিয়েট এ অ্যাকাউন্ট। এটা হচ্ছে এম ডট ফেসবুক অ্যাকাউন্ট, অর্থাৎ মোস্ট একটা ইম্পর্টেন্ট ফিচার চলে এসেছে। আমি ভিডিওটি পোস্ট না করে কন্টিনিউ করছি। ফেসবুকটা আসলে দুইটা সাইট, অর্থাৎ একটি হচ্ছে মোবাইলের লেআউট, আর দেন আরেকটি হচ্ছে আপনার কম্পিউটারের লেআউট। অর্থাৎ ফেসবুক কিন্তু রেসপন্সিভ সাইট না, এর দুইটার জন্য দুইটা অ্যাকাউন্ট। এখানে লক্ষ্য করুন এম ডট ফেসবুক ডট কম, আমি অপশনটিতে আসতে চাইছিলাম না, যেহেতু আসছে ভালোই হয়েছে। তো আপনি এটা তুলে দেন, এখন এফবি লিখে এন্টার মারুন। দেখেন এফবি এ লেআউট আর আগের লেআউটটার ভিতরে অনেক ডিফারেন্স। এটা মোবাইল ভিউ, আর দেন এটা হচ্ছে আপনার ডেস্কটপ ভিউ। এখান থেকে বোঝা গেল ফেসবুক রেসপন্সিভ না। তো রেসপন্সিভ কি, কেন রেসপন্সিভ করতে, আমরা ওয়েব ডিজাইন টিউটোরিয়ালের বিষয়ে আলোচনা করবো। তো আজকে ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয়, তো ক্রিয়েট অ্যান ফেসবুক অ্যাকাউন্ট, তো এখানে আপনি একটা নাম দিবেন, সে আমি দিলাম ইচ্ছা, দেন এখানে আমি দিলাম সে আমি তুমি আমি দিলাম, আপনারা প্রফেশনাল নাম ইউজ করবেন। দেন এখন এখানে হচ্ছে আপনার দিতে হবে মোবাইল নাম্বার অথবা ইমেল, সো দ্যাট আমি বলছি ইমেল দিয়ে ক্রিয়েট করবো। তো অলরেডি আমি একটি ইমেলে লগ ইন করে আসি, সো ইমেলটি কপি করলাম, একটি ডিমো ইমেল, দেন পেস্ট, রিটাইপ ইমেল অ্যাড্রেস, পেস্ট করলাম। এখন এখানে আপনি একটি পাসওয়ার্ড ইউজ করবেন আপনার ইচ্ছা মতো, আমি আমার ইচ্ছা মতো একটি পাসওয়ার্ড ইউজ করলাম। দেন ডেট অফ বার্থ, তো অবশ্যই অবশ্যই আপনার বয়স 18 হওয়া লাগবে, তো বাই ডিফল্ট অপশনটি রেখে দিলাম, অথবা আপনি এখান থেকে আরো যদি ক্লিক করে চুজ করে দিতে পারেন আপনি কোন ডেটে জন্মগ্রহণ করছেন, দিন তারিখ ইত্যাদি ইত্যাদি আপনার ইচ্ছা মতো আপনি এখান থেকে চুজ করে দিতে পারেন। দেন এখন হচ্ছে জেন্ডার, আপনি মেল না ফিমেল, তো আমি ফিমেল দিব না মেল দিব সেটা আমার উপর ডিপেন্ড করবে। তো আমি যেহেতু মেইল, আমি মেইল অপশনটা ক্লিক করে দেন ক্রিয়েট অ্যা অ্যাকাউন্ট এই অপশনটিতে ক্লিক করলাম। এখানে লক্ষ্য করুন সিলেক্ট ইউর ডেট অফ বার্থ, ইউ ক্যান চেঞ্জ, হু ক্যান সি ইটস লেটার, ওয়েল তো আমার এই অপশনটা মানে নেই নি, চেঞ্জ করলাম, এটাও চেঞ্জ করলাম, 97 দিলাম সে ফিমেল, দেন ক্রিয়েট অ্যাকাউন্ট। এখন লক্ষ্য করুন আমার ফেসবুকের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে, ওয়েল তো এখন বলতেছি কনফার্মেশন ইউর ইমেইল, তো আমি কানেক্ট টু জিমেইল এখান থেকে যেতে পারি, অথবা আমার জিমেইল থেকে, দেখুন আমার জিমেইলে একটা মেইল চলে গেছে অলরেডি ফেসবুকে, এবং একটা কোডও দিয়ে দিয়েছে, তো আমি এখানে কন্টিনিউ টু জিমেইল দিলাম। নতুন একটি পপ আপ উইন্ডো ওপেন হয়েছে, ওপেন হয়ে বলছে আমার এই মেইলটা দিয়ে আমার জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করার, এটা ক্লিক করে দিলাম। দেন এখন লক্ষ্য করুন আসলে তো এই অপশনটিতে আসলে মোবাইলে আপনি পাবেন না, মোবাইলে জাস্ট একটি মেসেজ যায়, সেই মেসেজটি বসিয়ে দিলে হয়ে যায় আবার, অথবা এখানে লক্ষ্য করুন যে আমার ফেসবুকে একটা মেসেজ আসছে কনফার্মেশন করুন, আমি কনফার্ম ইউর অ্যাকাউন্ট এখান থেকে কনফার্ম করে দিতে পারতাম, আমি এটা কেটে দিলাম। দেন এখন এখানে যদি কনফার্ম অ্যাকাউন্ট অপশনটিতে ক্লিক করি, দেখুন একই ইন্টারফেস দেখাবে এর আগে যে ইন্টারফেসটা দেখছি, তো এটা ফার্স্ট স্টেপ। এখন আপনি আপনার ফ্রেন্ড ফাইন্ড করবেন, এখানে মেইলগুলো দিয়েছে যে মেইলের মাধ্যমে আপনার ফ্রেন্ড ফাইন্ড করতে পারেন, অথবা আপনারা ম্যানুয়ালি এটি করতে পারেন আপনার ইচ্ছা। জাস্ট আজকে দেখালাম যে কীভাবে আপনি ফেসবুকের অ্যাকাউন্টটি মেইলের মাধ্যমে ক্রিয়েট করবেন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবেন।